হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আপনাদের ভাই ওড়না হিসাব গোডাউন থেকে বলছিলাম। আজকে অনেকদিন পরে লাইফে আসা হলো। আজকে কথা হবে হচ্ছে হলো বিস্কস জর্জেট আর শিপন জর্জেটের বিষয়। আজকে বেসিক্যালি আমরা ভিসকস হিসাব ভিসকসগুলি আর হচ্ছে শিপনের মধ্যে ডিফারেন্টটা দেখাবো। ডিফারেন্টটা আসলে খুব কম, এটা আসলে সামনাসামনি থাকলে বোঝা যায়। এটা হচ্ছে নর্মাল হচ্ছে শিপন জর্জেটটা। আমি জানি না কে কতটুকু ক্লিয়ারলি বুঝতে পারতেছে, বাট শিপন জর্জেটটা হচ্ছে এটা আর ভিসকস জর্জেটটা হচ্ছে এইটা। এইটা আসলে ভিডিওতে অত ক্লিয়ারলি বোঝা যাবে না যতটুকু বুঝতে পারতেছি। তারপরও আরেকটু ক্লিয়ার করে বোঝানোর জন্য আমি বলতে পারি, এগুলি আসলে আমরা নিজেরাই করেছি গজ কাপড় কেটে। কারণ অনেকেই দেখি যে ভিসকোস হিজাব লেখে বাট সেল করতেছে শিপন হিজাবটা। তো এটা আসলে ডিফারেন্সিয়েটটা বোঝানোর জন্য আমরা আজকে এই লাইফটা করতেছি। আপনার বোঝার উপায় হচ্ছে শিলিটা দেখলে, আপনার এই যে ফিনিশিং, শিলির ফিনিশিং দেখলেই আপনি বুঝতে পারবেন যে এটা আমাদের দেশে প্রোডাকশন নাকি আপনার বাইরের থেকে আনা। আপনার অরিজিনাল যে ভিসকোস, আপনার ওইটার ফিনিশিংটাই একদম আলাদা। আমি অরিজিনাল ভিসকোসের আমি একটা শিলির ফিনিশিং দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে ভিসকোসের, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, হ্যাঁ এইবার একটু ক্লিয়ার। এটা হচ্ছে ভিসকোসের, আপনার ভিসকোসের আপনার যে সাইডের যে শিলিটা এটার উপরে অনেক কিছু ভ্যারি করে। আপনার এটার ফিনিশিং অনেক সুন্দর এবং ফ্যাব্রিক কোয়ালিটিটাও অনেক ভালো। আর দুইটা আসলে এটা ডিপেন্ড করে পরার উপরে যে আপনি ফুল কাভারেজ করে পরতে পারতেছেন নাকি পারতেছেন না, এটা ডিপেন্ড করে আপনার উপরে। আমাদের এরকম অনেকেই এই এইটা দিয়ে অনেকে টিউটোরিয়াল করছে, আপনার পারিজাত করছে, মুতাহারা করছে, তারপর আরও অনেকেই করছে। ওরা আসলে ফুল কাভারেজ দিয়েই পড়ছে। ওদের আপনার ভিডিওগুলি দেখলে বুঝতে পারবেন যে আসলে ফুল কাভারেজ করে কীভাবে পরে। আপনার দুইটার সাইজ সেম, জাস্ট 1 ইঞ্চি ডিফারেন্ট। আর ফ্যাব্রিক কোয়ালিটিটা আমি ভিডিওতে কোনোভাবেই বোঝানো মানে পসিবল না, এটা সামনের থেকে না দেখলে আসলে কেউ বুঝবে না। আমাদের এই ফ্যাব্রিকের আপনার ভিসকোস যেটা, এটা অলমোস্ট 100 রুপরে কালার। আর যেটা শিপন জর্জেট এইটা 27-28টা কালার হবে। শিপন জর্জেট নেক্সট উইকে আমাদের সবগুলি শোরুমে অ্যাভেলেবেল হয়ে যাবে। আর হচ্ছে হলো কালারগুলি হয়তো বা কাল পরশুর মধ্যে আমরা অনলাইনে পোস্ট করে দিব। অনলাইনে যারা অর্ডার করতে চান তারা আগেই অর্ডার করতে পারবেন। শুধুমাত্র শোরুমে আমরা বলেছিলাম যে শনিবার চেষ্টা করব, যদি না পারি রবিবার থেকে সবগুলি শোরুমে অ্যাভেলেবেল হবে। বাট যারা যারা মানে শোরুমে যেতে চাচ্ছেন একটু আমাদের পেজে নক করে তারপরে আপনারা শোরুমটা ভিজিট করেন, সেটা বেটার হবে। কারণ বাই মিস্টেক এত কষ্ট করে যাবেন, পরে যদি অ্যাভেলেবেল না পান তো আপনাদেরই কষ্ট হবে। আর আমাদের হচ্ছে, আমি আবার বলতেছি, শিপন জর্জেট 200 টাকা আর ভিসকোস জর্জেটটা হচ্ছে 400 টাকা। অনেকে দেখতেছি যে অনেকে মেসেজ দেয়, কমেন্টস করে যে এই অফারটা কতদিন থাকবে। বেসিক্যালি এটা অফার না, দুইটা দুই হিজাব, একটা হচ্ছে শিপন জর্জেট আর একটা হচ্ছে ভিসকোস জর্জেট। আপনার ভিসকোস জর্জেটটা এটা হচ্ছে মালয়েশিয়ানটা, এটা 400 করে। আর শিপন জর্জেটটা হচ্ছে হলো আমরা এখানেই আমাদের এসে করে কোয়ালিটিরা টোটাল পাচ্ছেন হচ্ছে 100 উপরে কালার। আর আমাদের সবগুলি কালারই মোটামুটি সব শোরুমে অ্যাভেলেবেল আছে। আর ভিসকোস জর্জেটের আপনার সাইজ আর শিপন জর্জেটের সাইজটা সেম, শুধু ডিফারেন্টটা হচ্ছে ফ্যাব্রিকের কোয়ালিটি, আপনার চারপাশের
এমব্রয়ডারির কোয়ালিটিটা, সরি এমব্রয়ডারি না, সেলাইয়ের কোয়ালিটিটা, তারপরে হচ্ছে আপনার ফ্যাব্রিকটা, দুই তেমন একটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। শিপন জর্জেট দিয়ে হিজাব বানানো যায়, সরি বোরখা বানানো যায় কিনা সেটা তো বলতে পারি না, আমরা হিজাব সেল করি, সো হিজাবের কথাটাই বলতে পারতেছি। আপনারা যারা যারা ভিস্কোস জর্জেটটা নিতে আগ্রহী তারা তো আগের থেকেই অনেক সময় নিয়েছেন আমার থেকেই, বাট যেটা শিপন এটা আমরা নতুন করলাম, কারণ অনেকেই আসলে বুঝে না, আমাদের বলে যে সেম হিজাব আরও কমে পাওয়া যায়, তো কমেরটা আসলে কমেই পাওয়া যায়, কমে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 200 টাকা, আমরা নিজেরাই এটা করে নিচ্ছি। তো যারা যারা নিতে আগ্রহী তারা আমাদের শোরুমগুলিতে নেক্সট উইক থেকে পাবেন, আর অনলাইনে আমরা চেষ্টা করব। যারা যারা আমাদের থেকে নিতে ইচ্ছুক তারা আমাদের শোরুমগুলি থেকে নেক্সট উইক থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আপনার আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি, ভিস্কোস জর্জেট 400 টাকা করে, সাইজ হচ্ছে 72 ইঞ্চি বাই 28 ইঞ্চি, সেম সাইজ হচ্ছে আপনার শিপন জর্জেটও, শুধু শিপন জর্জেটের প্রাইসটা হচ্ছে 200 টাকা, সাইজটা ভিস্কোস জর্জেটেরই সমান। ফ্যাব্রিক কোয়ালিটি দেখতে হলে সামনাসামনি আমাদের শোরুমে এসে দেখতে পারেন, সেটা আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর হচ্ছে প্রাইসের ভেরিয়েশনটা হওয়ার কারণ হচ্ছে একটা হচ্ছে মালয়েশিয়ান ভিস্কোস, ওইটার আপনার ফিনিশিং ফ্যাব্রিক কোয়ালিটি অনেক বেটার নর্মাল আপনার শিপন জর্জেটের থেকে। আর হচ্ছে হলো এই কম্পারিজনটাই করার জন্য আমাদের আজকে লাইভটা করা। তো যারা যারা নিতে ইচ্ছুক তারা তারা নেক্সট উইক থেকে আমাদের শোরুমে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আজকে এখানেই শেষ করতেছি, আমাদের প্রোডাক্টগুলি নেক্সট উইক থেকে অ্যাভেলেবেল হবে। আমি বারবার সেম কথা বলি কারণ অনেকেই এই কথাটাই বারবার জিজ্ঞেস করবে, তারপরেও বলছি ভিস্কোস জর্জেট 400 টাকা, শিপন জর্জেট 200 টাকা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।